ওয়েলকাম টু শ্রীরামপুর। তো হুগলি ডিস্ট্রিক্টের সবথেকে উন্নত শহর হচ্ছে শ্রীরামপুর। তো আমি আজকে চলে এসেছি শ্রীরামপুরে, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর ইউনিভার্সিটি তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই শ্রীরামপুর শহরে, শ্রীরামপুর বিশ্ববিদ্যালয়। আর ভারতের দ্বিতীয় কলেজ যেটা স্থাপিত হয়েছিল, প্রথম মানে দ্বিতীয় নাম দ্বিতীয়, সেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ। তো শ্রীরামপুর মহকুমা সদর এখানেই অবস্থিত। তো এই ভিডিওর মধ্যে আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখানকার রাস্তাঘাট একদম আমার জানা নেই। রাস্তা ভালো করে রাস্তা ভালো এদিকে গেলে বাঁ দিকে যে রাস্তা দিয়ে ঠিক আছে। তো পিছনে একটা শ্রীরামপুর কোর্ট। তো এদিকে রাস্তা আমার জানা নেই, তো আমি এখান থেকে আবার রিটার্ন যাচ্ছি। আমাদের যে মানে পুরী যে রথের মেলা হয় বা রথযাত্রা যেটা হয়, সেম সেটারই এখানে মায়েশের হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ডান সোজা যাচ্ছে এদিকে শ্যাওড়াফুলি। তো আমার যেহেতু শ্রীরামপুর ঘুরবো আছি, শ্রীরামপুরটাই ঘুরবো। সপ্তাহ দিয়ে একবার বাসাপাড়া যাবো, বাসাপাড়া আর কেতুগ্রাম ওখানে একবার যাবো তাড়াতাড়ি। কেউ পরিচিত নেই, যে যার কাছে একটু গাইড নেবো। শুধুমাত্র স্টেশনের কাছে শুভ নামে একজন পরিচিত ছিল, মানে পরিচয় হলো আর কি, ওর কাছ থেকে একটু গাইড নিলাম এই শহরের ব্যাপারে। বাকি তো উইকিপিডিয়া থেকে দেখে অনেক ব্যস্ততম শহর শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্টের সবথেকে অন্যতম শহর হচ্ছে শ্রীরামপুর। একদম হুগলি নদীর তীরেই অবস্থিত এই শহর। ওটাই তো ৫০ টাকা বেঁচে গেল। যেমন রিলায়েন্স ট্রেন্স, রিলায়েন্স ডিজিটাল, কলকাতা বাজার, এম বাজার, ভি মার্ট, এটা দিয়ে মায়াস যাওয়া যাবে। তো
এটা মাহেশ দেওয়া যাবে তো? মাহেশ মাহেশ
ট্রেন ধরেছি এখানে আসতে সাড়ে দশটা বেজে গেল। তারপরে শুরু করলাম ভিডিও করতে, কারণ স্টেশনে নেমেই ভিডিও করতে পারিনি, কারণ স্টেশনটা এত জ্যাম থাকে ওখানটা, তো ভিডিও কাটা করা সম্ভব হয়নি। তারপরে রাস্তা উঠে করলাম কিছুটা আসার পরে। So thanks for watching this video. Love you all, keep supporting me.